শেষ হলো শাকিবের ভারত অধ্যায়। সকল জটিলতা কাটিয়ে শেষ হলো শাকিব খানের দরদ সিনেমার ভারতের অংশে শুটিং। গত 16 নভেম্বর ছিল ভারতে এই সিনেমা শুটিংয়ের শেষ দিন। সিনেমার পরিচালক অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন। অক্টোবরের মাঝামাঝিতে ভারতের উত্তরপ্রদেশে বেনারস ও এলাহাবাদে এই সিনেমা শুটিং শুরুর কথা ছিল, কিন্তু শাকিব খানের ভিসা জটিলতা পিছিয়ে যায় সিনেমা শুটিং। এরপর এই জটিলতা কাটিয়ে মাসের শেষের দিকে শুরু হয় শুটিং। এরপর মাঝে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিল শুটিং ইউনিটের অনেকে, কিন্তু জ্বর নিয়ে শুটিং চালিয়ে যায় তারা। শাকিব খানের প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি নিয়ে আগে থেকেই অনেক জল্পনা ছিল। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালালায়াম, কর্ণাটক এই 6 ভাষায় 30টির বেশি দেশে মুক্তি পাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন।